उपस्थित शिक्षार्थीवृंद आशा करी भलो आसो। आमी आज के तुम्हारे अंक बइয়ের अनुशीलनी साथे आलोके सृजनशील अंक समाधान करब। सृजनशील अंकटा आमी बोर्डे लिखे रेखेছি। सृजनशील अंकटा হচ্ছে সার্বিক সেট সমান 1 5 8 15 25 আর সেট P সমান সেট 1 8 15 এবং Q সমান 5 15 25 হলে ক নম্বরের প্রশ্ন হচ্ছে সেট কাকে বলে। খ নম্বর সেট প্রকাশের প্রচলিত পদ্ধতিগুলোর নাম লিখো। তাহলে আমি আবার করছি, ক নম্বরের সেট কাকে বলে, এরপরে সেট প্রকাশের প্রচলিত পদ্ধতিগুলোর নাম লিখতে বলা হয়েছে। আর খ নম্বরে পি ইউনিয়ন কিউ এবং পি বাদ কিউ বা পি অন্তর কিউ নির্ণয় করো। আর গ নম্বরে দেখাও যে পি ইন্টারসেকশন কিউ প্রাইম সমান পি প্রাইম ইউনিয়ন কিউ প্রাইম, এটা নির্ণয় করতে বলছে গ নম্বরে। আর ক নম্বরে এখানে সেট কাকে বলে বলা হয়েছে। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে, যেমন সোফা সেট, তারপরে মোবাইল সেট, হ্যাঁ এগুলি হচ্ছে সেট। এরপরে সেট প্রকাশের প্রচলিত পদ্ধতি দুইটি। এই সেট প্রকাশের প্রচলিত পদ্ধতি দুইটি হচ্ছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি ট্যাবুলার মেথড, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি সেট বিল্ডার মেথড। এখন সেট তালিকা পদ্ধতিটা এমন যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট করে বন্ধনী দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। একাধিক উপাদান থাকলে কমা বসিয়ে সেট গঠন করা হয়। এখন যেমন এ সমান সেট, এই যে দ্বিতীয় বন্ধনী দিলাম 1 2 3 এইগুলি যে কমা বসিয়ে এগুলি উপাদানগুলি পৃথক করা হয়। এটা এটা হচ্ছে তালিকা পদ্ধতির একটা উদাহরণ, যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। একাধিক উপাদান থাকলে কমা বসিয়ে কমা ব্যবহার করে উপাদানগুলো পৃথক করা হয়। এটা কমা ব্যবহার করা হয়েছে, উপাদানগুলো পৃথক করা হয়েছে 1 2 3 আলাদা আলাদা করে লেখা হয়েছে। এটাই হচ্ছে তালিকা পদ্ধতি। এরপরে সেট গঠন পদ্ধতি একটু দেখে দিই। সেট গঠন পদ্ধতি হলো এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। যেমন 10-এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট এ হলে এ সমান এক্স, যেন এ সমান এই দ্বিতীয় বন্ধনী তো দিতেই হবে এক্স, এটা এরূপ যেন বা যেন চিহ্ন বলে এই সেটের ভাষায় এক্স, যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স ক্ষুদ্রতর কে, এটাই বোঝানো হচ্ছে সেট গঠন পদ্ধতি। এভাবে লেখা হয় যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। এই শর্তগুলি দেওয়া থাকতে পারে এরকম শর্ত, যেমন বলছিলাম 10-এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট এ হলে এ সমান এই দ্বিতীয় বন্ধনী এক্স, যেন এক্স স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 10-এর চেয়ে ছোট। এটাই সেট গঠন পদ্ধতির একটা উদাহরণ। তো এই হলো ক নম্বরের প্রশ্নের উত্তর। এরপরে আমি খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বরে পি ইউনিয়ন কিউ এবং পি বাদ কিউ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখে নিয়ে দেওয়া আছে পি যে সেটের উপাদানগুলি এবং কিউ সেটের উপাদানগুলি লিখে নিই। তাহলে দেওয়া আছে পি समान सेट वन 8 15 और किऊ समान सेट 5 15 25। प्रथमे निर्णय करब पी यूनियन किऊ। पी यूनियन बा संयुक्त किऊ समान पी सेटेर मानगुली बसाबो। पी सेटेर मान होच्छे 1 8 15। यूनियन बा संयुक्त बा काफ सेटगुली किऊ होच्छे 5 15 25। ইউনিয়ন টা হচ্ছে কমন এর গুলি নিব এবং কমন সারা গুলি নিব, কমন এটা নিব আর কমন এর গুলিও নিব। তাহলে সিরিয়ালি যদি লিখি সেট এই দ্বিতীয় বন্ধনী লিখলাম 1 আনকমন আছে এটা লিখব 8 দুই জায়গায় নাই আনকমন, এটা হলো 1 এর পরে 5 লিখি 5 আনকমন আছে ওইখানে আছে সিরিয়ালি লিখতেছি। এরপরে 8 আছে 8 আনকমন এটা লিখি, এরপর 15 কমন আছে ওই জায়গায় আছে 15 লিখি। এরপর 25 আনকমন আছে এটাও লিখি 25। এটা পি ইউনিয়ন কিউ হলো পি ইউনিয়ন কিউ এর সেট 1 5 8 15 আর 25। এটা কি ইউনিয়ন কিউ এর आंसर বলা যায়। এরপরে এবং পি বাদ কিউ নির্ণয় করতে বলছে বা পি অন্তর কিউ নির্ণয় করতে বলছে এবং দেখি পি বাদ কিউ বা অন্তর কিউ। এখন পি পি এর সেটগুলি বসাবো 1 8 15। এটা বাদ অন্তর এইভাবে লেখা যায়, অন্তর বাবাতে কি অর্থে ব্যবহার হয়। এখন অন্তর লিখছি কিউ এর মান হচ্ছে কিউ এর উপাদানগুলি হচ্ছে কিউ সেটের উপাদান 5 15 25। এখন এই পাশেরগুলি সবই বাদ যাবে, কমন একটা বাদ যাবে, হ্যাঁ, এবং আনকমন যেগুলি আছে এই পাশের কোনোটাই এখানে হবে না। যেমন কমন 15 এটা বাদ যাবে 15 টা, আর এই পাশে আছে 5 আছে আর 25 আছে এটাও বাদ যাবে, এখানে শুধু থাকবে 1 আর 8। তাহলে কি করলাম কমন এটা বাদ দিলাম আর এই অন্তরের এই পাশে যেগুলি আছে সেগুলি সব বাদ যাবে, এখানে শুধু থাকবে 1 আর 8 রইল। সেট 1 আর 8 এখানে এখানে বাদ গেল, কমন এটা বাদ গেল আর অন্তরের এই পাশে যা আছে কোনোটাই হবে না, হ্যাঁ, কোনোটাই আসবে না এখানে। তো এখানে যা থাকবে যে পি মানটা যা থাকবে পি এর উপাদানগুলি সেখানে থাকবে, কিউ এর উপাদানগুলি কমন এটা বাদ যাবে আর কিউ এর যত উপাদান আছে কমনে সবগুলি বাদ যাবে। তাহলে এটাই পি বাদ অন্তর কিউ হলো সেট 1 এবং 8 1 8। তো এটাই অ্যান্সার বলা যায়। তাহলে খ নম্বর হলো পি ইউনিয়ন কিউ সেট সমান সেট 1 5 8 15 25 হয়েছে আর পি বাদ কিউ বা অন্তর কিউ হলো সেট 1 আর 8। তো আশা করি এই খ নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এরপরে গ নম্বর অঙ্কটি করি। গ নম্বর অঙ্কে প্রশ্নে বলা আছে দেখাও যে পি ইন্টারসেকশন কিউ প্রাইম সমান পি প্রাইম ইউনিয়ন কিউ প্রাইম, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলছে এখানে। তাহলে যেহেতু প্রাইম আছে এখানে আমাদের সার্বিক সেটটা সার্বিক সেট এখানে দেওয়া আছে ও সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট ইউ সমান 1 5 8 15 আর 25 আর পি সেট এবং কিউ সেট তো দেওয়া আছে, ওই লিখে নেই লিখ দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে লেখলাম সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট সমান উপাদানগুলি হলো এই ইউনিভার্সাল সেটের 1 5 8 15 25 আর পি সেটের উপাদান 1 8 15 আর কিউ সেটের উপাদানগুলি হলো 5 15 25। এখানে পি ইন্টারসেকশন কিউ প্রাইম এটা নির্ণয় করতে বলছে। বাম পক্ষে। তো আগে পি ইন্টারসেকশন কিউটা নির্ণয় করি। পি এখন পি ইন্টারসেকশন কিউ, পি উপাদানগুলি হলো 1, 8, 15। ইন্টারসেকশন কিউ এর উপাদান 5, 15 আর 25। এখন ইন্টারসেকশন বা সেট সেট থাকলে বা এই ক্যাপ সেট থাকলে শুধু কমন এটা হবে, আর আনকমন সবগুলি বাদ যাবে, কমন হচ্ছে 15। তাহলে এখানে শুধু পি ইন্টারসেকশন কিউ এর উপাদান হলো 15। এটা পি ইন্টারসেকশন কিউটা বের করলাম 15। এরপরে আমরা বামপক্ষ লিখতে পারি পি ইন্টারসেকশন কিউ প্রাইম এর মানটা বের করে নেই। পি ইন্টারসেকশন কিউ প্রাইম, তাহলে এটা লেখা যায় সার্বিক সেট অন্তর পি ইন্টারসেকশন কিউ। পি ইন্টারসেকশন কিউ প্রাইম লেখা যায় সার্বিক সেট থেকে এই পি ইন্টারসেকশন কিউটা বাদ যাবে, বা তাহলে সার্বিক সেট উপাদানগুলি হলো 1, 5, 15, 1, 5, 8, 15 আর 25। 1, 5, 8, 15, 25 অন্তর পি ইন্টারসেকশন কিউ আমরা আগে বের করেছি 15। তাহলে এটা 15টা বাদ যাবে, ওই পাশে গুলি বাদ যাবে, ওই পাশে একটা মিলের আছে শুধু এটা বাদ যাবে, বাকিটা থাকবে 1, 5, 8 আর 25 রইল। এখানে বাম পক্ষে পি ইন্টারসেকশন কিউ প্রাইম বের হলো, হ্যাঁ সেট 1, 5, 8 আর 25 এটা বের হলো। এরপরে ডান পক্ষে বলা আছে p প্রাইম ইউনিয়ন q প্রাইম, তাহলে p প্রাইমটা বের করে নেই। p প্রাইমের মানটা পাশে লিখে আমি p প্রাইম সমান সার্বিক সেট, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট অন্তর p। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের উপাদানগুলি লিখি 1, 5, 8, 15, 25 অন্তর p এর উপাদানগুলি হলো p এর উপাদান 1, 8, 15 p এর উপাদানগুলি হলো। এখন তাহলে এইগুলি বাদ যাবে, অন্তর যেগুলো আছে সেগুলি বাদ যাবে। 1, 8, 15 আর 15 এই কটা বাদ যাবে, আর তাহলে থাকবে হচ্ছে 5, 25 রইল এখানে। তাহলে p প্রাইম বের হলো 5 আর 25 আর q প্রাইমটা বের করি, q প্রাইমটা বের করি সার্বিক সেট অন্তর q, সার্বিক সেট অন্তর q। তাহলে সার্বিক সেট আমরা জানি এখানে লেখা আছে 1, 5, 8, 15 আর 25 অন্তর কিউ, কিউ এর উপাদান হলো 5, 15, 25 5, 15 আর 25 এই 5, 15, 25 এখান থেকে বাদ যাবে, এই সার্বিক সেট থেকে 5, 15 আর 25 বাদ যাবে এইগুলি। তাহলে এখানে রইল 1, 8 কিউ প্রাইম বের হলো 1, 8। তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ, ডান পক্ষ সমান p প্রাইম ইউনিয়ন q প্রাইম, p প্রাইম ইউনিয়ন q প্রাইম। তাহলে p প্রাইমের উপাদান 5 আর 25 আর q প্রাইম এর ইউনিয়ন q প্রাইম এর উপাদান হলো 1 আর 8 q প্রাইম এর উপাদান। এখন এটা ইউনিয়ন বা সংযোগ বা তাফসিল, এটা হবে কমন একটা হবে আর কমন এর গুলিও হবে। তাহলে এখানে কমন নাই, আনকমনই আছে সব। সিরিয়ালি সাজিয়ে লিখি 1, তারপরে 5, এরপরে 8, এরপরে 25। তাহলে ডান পক্ষ p প্রাইম ইউনিয়ন q প্রাইম বের হয়েছে 1 5 8 25 আর বাম পক্ষে বের হয়েছে উপাদানগুলি 1 5 8 25 তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ লেখা যায়। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ এটাই এখানে দেখাতে বলছে তাহলে লিখব দেখানো হলো বাসুর দেখানো হলো এটা লেখলাম। এই হলো ১ নম্বরের অ্যানসার সমাধান। তো আশা করি এই সৃজনশীল অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই নিয়মের যে অঙ্কগুলি আছে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।